বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ তিন নেশা কারবারিকে আটক করলো চুরাইবাড়ি থানার পুলিশ। আবারও নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য উত্তর জেলা পুলিশের। জেলা পুলিশের সুপারে নেতৃত্বে 10 কোটি টাকা মূল্যের হিরোইন সহ তিন পাচারকারীকে আটক করে চুরাইবাড়ি থানার পুলিশ। জানা যায়, সোমবার সকাল 6:30 নাগাদ অসম থেকে MN01AK3139 নম্বরের একটি সুমো গাড়ি ত্রিপুরায় প্রবেশের সময় চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতেই পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে গাড়িটি আটক করে এবং তল্লাশি করতে এই বিপুল পরিমাণ হিরোইন বেরিয়ে আসে। 100টি সাবানের বাস্কে মোট 1 কেজি 300 গ্রাম অবৈধ হিরোইন ছিল, যার কালোবাজারি মূল্য 10 কোটি টাকা বলে জানান পুলিশ সুপার। এদিকে গাড়ির চালক সহ আরো দুই পাচারকারীকে আটক করা হয়। ধৃতত্রয়ীর নাম আব্দুল আলী, বয়স আনুমানিক 28, পিতা আব্দুল লতিফ, বাড়ি ত্রিপুরার সিপাহী জলা জেলার রহিমপুর এলাকায়। সমর কৃষ্ণ দাস, বয়স আনুমানিক 27, পিতা মানিক দাস, বাড়ি একই জেলার মধ্য বক্সনগর, এবং প্রসেনজিৎ দাস, বয়স আনুমানিক 23, পিতা তপন দাস, বাড়ি বালুয়াচর। তাদের পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে NDPS আইনে মামলা রুজু করে গারদে রেখেছে। এদিকে আজই তাদের জেলা আদালতে সরপথ করা হবে এবং পরবর্তীতে রিমান্ডে এনে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের করবে পুলিশ। আসলে গত পরশু দিন থেকে, মানে 19 তারিখ থেকে সমস্ত ত্রিপুরাতে 16টা নাকা তৈরি করা হয়েছে। এটা আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন, উনি ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য সমস্ত ত্রিপুরাতে, মানে চুরাইবাড়ি থেকে সাবধান পর্যন্ত 16টা নাকা আমরা নতুন করে করে রেডি করেছি। তো এই গাড়িটা আমরা আজকে ঘুরে সেই গাড়িটাকে আমরা ডিজাইন করি নাকা চেকিংয়ের সময়। গাড়ির থেকে 3 জন মানুষ পাওয়া গেছে, যারা ড্রাগ গুলি এনেছিল। একজন হলো আব্দুল আলী, বাড়ি থানা হলো বক্সনগর। সমর কৃষ্ণ দাস, তার বাড়ি মধ্য বক্সনগর। প্রসেনজিৎ দাস, তার বাড়ি বেলুয়াচর, এটাও বক্সনগর। গাড়ির নম্বরটা হলো টাটা সুমো MN01AK3139। মনে হয় গাড়ির নম্বরটা স্যার, এখানে কত টাকার মাল হবে? মালটা আসলে তো এখানে সাবানের কেস আছে 100 টা, ওজন হবে প্রায় 1 কেজি 300 গ্রাম। 1 কেজির দাম 7 কোটি টাকা, এখানে যেটা মোটামুটি প্রায় 10 কোটি টাকার মাল আছে। আমরা চুরাইবাড়ি থানাতে একটা কেস হয়েছে, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। Bureau report, Voice 18.